সাত জুনত ইতিমধ্যে রাজ্য সরকারে সীমিত বন্ধ ঘোষণা করেছে। শ্রী শ্রী কৃষ্ণগুরুর জন্মোৎসব উপলক্ষে এই সীমিত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে। এই গুরুত্বপূর্ণ খবরটি টাইম ইটর দর্শক সকলক এই মুহূর্তে জানাইছো। সাত জুনত সীমিত বন্ধ ঘোষণা করেছে অসম সরকারে। অসম সরকারের সীমিত বন্ধ ঘোষণা সাত জুনত। শ্রী শ্রী কৃষ্ণগুরুর জন্মদিবস উপলক্ষে এই বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে। আর আট জুনের পরিবর্তে কাইলৈ দিনটোত এই বন্ধ ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব সরকারে। এটা গুরুত্বপূর্ণ খবর টাইম ইটর দর্শক সকলক এই মুহূর্তে জানাইছো। কাইলৈ সাত জুন আর কাইলৈ দিনটোত সীমিত বন্ধ ঘোষণা করা হয়েছে অসম সরকারের তরফের পৰা। ইতিমধ্যে কাইলৈ দিনটোত সীমিত বন্ধ পালন করা হব বলে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। শ্রী শ্রী কৃষ্ণগুরুর জন্মদিবস উপলক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর এই বন্ধ ঘোষণা ইতিমধ্যে রাজ্য সরকারে আজির দিনটোত করা পরিলক্ষিত হয়েছে। আর আট জুনের পরিবর্তে কাইলৈ দিনটোত এই বন্ধ ঘোষণা করেছে হিমন্ত সরকারে। শ্রী শ্রী কৃষ্ণগুরুর জন্মদিবস উপলক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে। এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে টাইম ইটর দর্শক সকলক জানাইছো। সাত জুনত সীমিত বন্ধ ঘোষণা করেছে অসম সরকারে। শ্রী শ্রী কৃষ্ণগুরুর জন্মদিবস উপলক্ষে এই সীমিত বন্ধ ইতিমধ্যে রাজ্য সরকারে ঘোষণা করেছে। আট জুনের পরিবর্তে কাইলৈর দিনটোত এই বন্ধ ঘোষণা করেছে হিমন্ত সরকারে।